মাওলানা সাদ ও তার অনুসারীদের এদেশে আসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তাবলিগ জামাতের এক পক্ষের নেতারা। তারা জানান, আলেম সমাজের বিপক্ষে অন্তর্বর্তী সরকার অবস্থান নিলে তাদেরকেও দেশ ছেড়ে পালাতে হবে। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন থেকে তারা এই হুঁশিয়ারি দেন। এ সময় বিশ্ব ইজতেমা এক পর্বে করার দাবিও জানান বক্তারা। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শাহিন হোসেন। দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখদের আহ্বানে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত বিশ্ব ইজতেমা এবং তাবলিগ জামাত নিয়ে সকল চক্রান্তের বিরুদ্ধে মহাসম্মেলনে মুসল্লিদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। উপস্থিত জামাতের কর্মীরা জানান, ইসলামের বিরুদ্ধে কথা বলা সাদ এবং তার অনুসারীদের অবঞ্চিত করা হোক। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, সামনে ইজতেমা যেন ওলামা একরাম তত্ত্বাবধানে হয়, তাদের জন্য আমাদের দরজা খোলা, তারা আমাদের সাথে আসুক, তওবা করে আসুক, তারা আমাদের ভাই, আমরা একসাথে দিনই কাজ করব। দিনের রাহবার তারাই জানালো, তাদের রাহবারিতে আমরা দিনের কাজকে সামনে এগিয়ে চলে যেতে পারবো। এ সময় বক্তারা বলেন, ধর্ম ও তাবলিগের ব্যাপারে ওলামাদের বক্তব্য সরকারকে মানতে হবে। অন্তর্বর্তী সরকার আপনাদেরকে বলছে, এই আতাদিদের কথা, এই ওয়াসিম নাসিম ইউনূসের কথা আপনাদের শোনা ঠিক হবে না, যদি শুনেন হাসিয়ার মতো আপনাদের পালাই বাই হয়ে যাবে। কুরআন সুন্নাহ যদি মানেন তাহলে যাবতীয় ইসলামী কার্যকলাপ ওলামাদের পরামর্শ মোতাবেক চলতে হবে, চালাইতে হবে। কিছু অতি উৎসাহী লোকদেরকে আবার কওমি মাদ্রাসা হস্তক্ষেপ করার তৎপরতা চালাতে দেখা যাচ্ছে। আজকের এই জনসমুদ্র থেকে আমরাও তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, কোনো প্রকারের হস্তক্ষেপ করার বা হয়রানি করার যদি কেউ ষড়যন্ত্র করে থাকেন, এই দেশের ধর্মপরায়ণ মুসলমান আলেম ওলামারা তার দাঁত ভাঙা জবাব দিবে। বাংলাদেশের ধর্মপরায়ণ মুসলমান সাদ সাহেবকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করেছে বিধায় বর্তমান সরকারের নিকট অক্টোবর মহাসম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। আগামী বিশ্ব ইজতেমা দুই পর্বেই অর্থাৎ 31 জানুয়ারি ও 1-2 ফেব্রুয়ারি 2025 ইং শুক্রবার, শনিবার ও রবিবার, এবং দ্বিতীয় পর্ব 7-8-9 ফেব্রুয়ারি 2025 ইং শুক্র, শনি ও রবিবার করার তারিখ আজকের এই মহাসম্মেলন থেকে ঘোষণা করা হলো। সম্মেলনে 2013 সালে শাপলা চত্বরে গণহত্যার শাস্তির দাবি সহ 9 দফা দাবি তুলে ধরেন বক্তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।